মিডিয়া ভয়েসমেলে স্বাগত। শেষ হয়ে গেল ধারাবাহিক আমি সিরাজের বেগম। ঐতিহাসিক ঘটনা সম্বলিত এই ধারাবাহিক প্রথম দিন থেকেই মন কেড়ে নেয় দর্শকের। সিরাজের জীবনে বেগম লুৎফুন্নেসার ভূমিকা এই ধারাবাহিকের মূল উপজীব্য। রং চড়িয়ে কোনো বাড়তি গল্প দেখানো হয়নি এই ধারাবাহিকে। এক সামান্য জারিয়ার বেগম হয়ে ওঠার কাহিনী বর্ণিত হলো এই ধারাবাহিকে। ধারাবাহিকের জন্য রিচার্জ করেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়, লুৎফুন্নেসার চরিত্রে পল্লবীদে, আর সিরাজের চরিত্রে শন বন্দ্যোপাধ্যায়। দুজনে বহু পরিচিত মুখ নন, তবে এই ধারাবাহিকের মাধ্যমে তাদের ফ্যান ফলোয়ারের সংখ্যা আজ উদ্যোগামী। ওদিকে মির্জাফরের চরিত্রে বাদশা মৈত্র অন্যবদ্য। এমন এক নেগেটিভ চরিত্রে এর আগে বাদশা মৈত্রকে দেখেননি দর্শক। ঘোষিটি বেগমের চরিত্রে বাজিবাদ করেছেন চায়ন্ত্রিনী ঘোষ। সিরাজের বড়ি বেগমের চরিত্রে শ্রীতমা রায় চৌধুরী এর আগেও বহু নেগেটিভ রুলে অভিনয় করেছেন, এখানেও নিজের অভিনয়ের সৌকর্য দেখিয়েছেন। মোহনলালের চরিত্রে অমিতাভ দাস সহ গোটা টিম নিজেদের অভিনয় দক্ষতা দেখিয়েছেন এই ধারাবাহিকে। ধারাবাহিকে গানের একটা বিশেষ ভূমিকা ছিল। গতকাল সিরাজের মৃত্যু দেখানো হয়েছিল ধারাবাহিকে। বিশ্বাসঘাতক মির্জাফরের দৌলতেই ইংরেজ সরকার এত সহজে বাংলা জয় করতে পেরেছিলেন তা ইতিহাস জানায়। কিন্তু এরপর কুচক্রী মির্জাফরের কি দুর্গতি হয়েছিল তা চ্যানেল দেখাতে পারলে দর্শক খুশি হতেন, সম্পূর্ণতা পেত ধারাবাহিকটি। যে কারণেই হোক, শেষ হয়ে গেল ধারাবাহিক আমি সিরাজের বেগম। সিরাজের বেগম নাম নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছিলেন বেগম লুৎফুন্নেসা। প্রতিদিন তিনি সিরাজের সমাধিতে ফুল দিতেন আর প্রদীপ জ্বালাতেন। ধারাবাহিকের অন্তিম লগ্নেও সেই দৃশ্যই দেখেছেন দর্শক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।